দেখছেন মর্নিং আপডেট, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। স্কুলের দেওয়াল জুড়ে নানান ছবি, স্কুলের ছাদে বাগান। সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের উদ্যোগে আগ্রহ বাড়ছে পড়ুয়াদের। সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ, স্কুলের দেওয়াল জুড়ে নানা ধরনের ছবি। মনীষীদের বাণী, কল্পনার জগৎ, জীবনের পথে এগিয়ে চলার কথা, সৌরজগৎ, কি নেই দেওয়ালে। এই স্কুলটা অন্যদের স্কুলের থেকে ভালো লেগেছে, কারণ আমাদের এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। আমরা প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা রুমে কিছু না কিছু শিখতে পারি। প্লাস আমাদের স্কুলের ছাদে বাগান আছে এবং আরও অনেক কিছু আছে যেখান থেকে আমরা খুঁটিনাটি অনেক বিষয়ে জানতে পারি। ক্লাসে পড়াশোনা, পড়াশোনা ছাড়াও টানে দেওয়ালের ছবি। স্কুলের ছাদেও রয়েছে চমক, বাঁধাকপি, টমেটো, বেগুন, এমনকি মাশরুম চাষও হয়। স্কুলে একটু আগে আসি, তারপরে আমরা এগুলো একটু দেখাশোনা করি। সবার মধ্যে কাজ ভাগ করে দেওয়া আছে, হাউস ক্যাপ্টেন এবং কিছু স্টুডেন্ট আর চাইল্ড ক্যাবিনেট না, আমরা সবাই মিলে ভাগ করা আছে। স্কুলে আসার আগে কিছুক্ষণ দেখি, এসে কিছুক্ষণ দেখি, আর স্কুলের ছুটির পরে কিছুক্ষণ দেখি, তারপর বাড়ি চলে যাই। নিজের মনে আনন্দ লাগে, এগুলো তো আনন্দেরই ব্যাপার। ফাইভের বাচ্চা স্কুলে গিয়ে তার ঠাকুমা এসে বলছেন যে আমার নাতনি কিন্তু প্রাইমারিতে পড়ার সময় ওকে দেখতাম দু তিন দিন আমরা ওকে পাঠাতে পারতাম না স্কুলে, মানে ও একদিন যাচ্ছে আর একদিন যাচ্ছে না, এরকম আমরা ওকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। সে আমাকে পরিষ্কার বলে রেখেছে, তোমার যতই কাজ থাক আমাকে রোজ স্কুলে দিয়ে আসতে হবে, কারণ আমি রোজ স্কুলে যাব। মানে আমার সেটা শুনে খুব ভালো লেগেছে। তো এই ভালো লাগাটা অবশ্যই আমাদের কাছে একটা অন্যরকম। করোনার সময় স্কুলে পড়াশোনা বন্ধ ছিল, সেই সময়কে এই কাজে লাগান শিক্ষিকারা। দেওয়ালে গ্রাফিতি, ছাদে বাগান, এতে আকর্ষণ বেড়েছে পড়ুয়াদের। বইয়ের পড়ার পাশাপাশি কল্পনার জগতেও স্কুলে এসে থাকা যায়, আর তাই বাড়ির থেকে স্কুল অনেক প্রিয় এই ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।